যারা আমরা পাপ করে নিজের অন্তরকে কলুষিত করে ফেলছি, যারা আমরা অন্যায় করে নিজের প্রতি জুলুম করেছি, আমরা বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা পাপ করে ফেলেছি, আল্লাহ যত পাপে হয়ে যাক না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, আল্লাহর নেমা থেকে, আল্লাহর বরকত থেকে, আল্লাহর ক্ষমা থেকে বান্দা মৃত্যুর আগে কখনোই নিরাশ হবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রবের ক্ষমা থেকে কখনো নিরাশ হয় না, কখনো নিরাশ হয় না। নিরাশ হয় কি? কাফের, কাফের ইমান আনেনি। মুমিন মুসলমান, আমি মুমিন, আমি আমার রবে বিশ্বাসী করি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আদর্শ হিসেবে মেনে নিয়েছি, আমার কিসের ভয়? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই, যারা রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাজ থেকে তারা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই কথাই আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়াতিহিম হাসানা وكان الله غفورا رحيما تنيتن غفور رحيم غفور الودود سبحان الله سبحان الله سبحان الله